কিছুতেই থামছে না সীমান্ত হত্যা পরিসংখ্যান বলছে গেল চোদ্দ বছরে দেশের বিভিন্ন সীমান্তে তিনশো জনের প্রাণহানি ঘটেছে এর মধ্যে গেল পাঁচ বছরে মারা গেছেন একশো জন মানবাধিকার কর্মীরা বলছেন এসব হত্যাকাণ্ডের প্রধান কারণ প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনীর মারণাস্ত্র ব্যবহার আর সীমান্ত হত্যা শূন্যের কোথায় নামিয়ে আনতে দুই দেশের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন নিরাপত্তা বিশ্লেষকরা কাজী সাহেদের বিশেষ প্রতিবেদন আবারও আলোচনায় সীমান্ত হত্যা নানা সময়ে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের শীর্ষ পর্যায়ের বৈঠকে এ নিয়ে আলোচনা হলেও হত্যা কমানো যাচ্ছে না এবার হত্যাকাণ্ডের শিকার খোদ বিজিবি সদস্য বেসরকারি উন্নয়ন সংস্থা ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য বলছে গত চোদ্দ বছরে দেশের বিভিন্ন সীমান্তে তিনশো একানব্বই জনের প্রাণহানি হয়েছে গত পাঁচ বছরেই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন একশো জন এসব হত্যাকাণ্ডের জন্য বিএসএফ এর মারণাস্ত্র ব্যবহারকে দায়ী করছেন স্থানীয়রা আমার গ্রামে মনিরুল আমির হামজা পার্শ্ববর্তী ইউনিয়নের সাইদকে কিন্তু সীমান্তে গুলি করে হত্যা করা হয়েছে ভারত সবসময় দাবি করে আসছে সীমান্তে যারা হত্যাকাণ্ডের শিকার হন তারা অপরাধী তারা গরু চলাচলার সহ নানা অবৈধ কর্মকাণ্ডে যুক্ত তবে বিজেপি সদস্য নিহত হওয়ার পর সেই দাবি এখন অমূলক চোরাচারি এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে তাদেরকে ওখানে নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে যার প্রেক্ষিতে সীমান্ত কাজও বন্ধ হয়নি এভাবে গুলি করি কোনো সমাধান হয় না এগুলো নিরসন করতে গেলে এবং এগুলোকে সম্পূর্ণ নির্মূল করা যাবে না প্রশমিত করতে গেলে দুই দিকের বিএসএল ডিজিপি পতাকা বৈঠকের মাধ্যমে কিংবা সরকারি পর্যায় আলো আলোচনার মাধ্যমে এই হত্যা বন্ধ করা উচিত বলে আমি মনে করি প্রতিবেশী দুই দেশ অনেক আগেই সীমান্তে মারণাস্ত্র ব্যবহার না করার কথা বলে আসছে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার প্রতিশ্রুতিও দিয়েছে বারবার কিন্তু ভারত কোনো প্রতিশ্রুতি রাখছে না সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন আছে এই মানবাধিকার কর্মী ও নিরাপত্তা বিশ্লেষকের ওরা বলছে যে সবার সাথে বন্ধুত্ব কার সাথে শত্রুতা নয় এই যে বিজেপির একজন সদস্য খুন হয়ে গেলেন ওদের বর্ডার গার্ডের গুলিতে সেটা নিয়ে আমাদের সরকারের প্রতিবাদ এত সচ্চা দেখি না আর এটা শুধু আমাদের বিজেপির দায়িত্ব নয় এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব এটা পুরো সরকারের দায়িত্ব হত্যাকাণ্ড যেটা একটা অস্ত্রের ব্যবহার এবং নিরস্ত মানুষের উপরে গুলি সেটি সেটি কিন্তু নয় অপ্রত্যাশিত নিরাপত্তা বিশ্লেষক ও বিশেষজ্ঞরা বলছেন সীমান্ত হত্যার ঘটনা মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ভারতের সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক যে সম্পর্ক তার প্রতিফলন যাতে বিএসএফ সদস্যদের আচরণের পরে সেটা নিশ্চিত করা জরুরি কাজী শাহেদ দেশ টিভি রাজশাহী